रेलवे के विकास के हित में रेलवे विभाग ने कुछ दिनों से रेलवे की जमीन पर रह रहे व्यवसायियों को हटाने का अभियान शुरू कर दिया है, लेकिन हटाने से पहले इन व्यवसायियों को पुनर्वास देने की मांग में 72 सिलीगुड़ी खुचरा व्यवसाय समिति ने आंदोलन शुरू किया है। इस विषय में आज रेल अधिकारियों से चर्चा कर ज्ञापन सौंपा गया। संगठन के अध्यक्ष परिमल मित्र एवं सचिव विप्लव राय महुरी के नेतृत्व में शहर के विभिन्न जगहों से व्यवसायी रैली के माध्यम से रेल अधिकारियों के पास पहुंचे। इसके बाद व्यवसायियों ने कटिहार डिवीजन के ADRM संजय चिलवाड़वाड़ से चर्चा की और ज्ञापन सौंपा। इस संबंध में व्यवसाय समिति के सचिव विप्लव राय महुरी ने कहा कि सरकार जेको उन्नयन मूलक काजे के स्वागत जानाई एवं आमरा तार साथे आछि। आमादेर रोलटा सम्पूर्ण पजिटिव, किन्तु आमरा चाई ना जारा दीर्घ 50-60 बछर धरे तीन कयेक दशक धरे এই শহরে ব্যবসা করছে তাদের কাউকে উচ্ছেদ করা হোক। মূলত রেলের NGV ডেভেলপমেন্টের জন্য যাদের উচ্ছেদ করা হচ্ছে আমরা তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছি। আর যারা অলরেডি বহু মানুষের বহু ব্যবসায়ীর এখানে লাইসেন্সি আছে, রেল একটা সার্কুলার জারি করেছে যেখানে আমাদের মনে হচ্ছে যারা লাইসেন্স ফি সঠিক সময় দিতে পারবে না তাদের একটা সরিয়ে অন্য কাউকে সেই দোকানগুলো দেওয়ার একটা প্রয়াস রেলের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা তার বিরোধিতা করেছি এবং আমরা বলেছি ব্যবসায়ীদের সুযোগ দিতে হবে, তারা যাতে আস্তে আস্তে সমস্ত ফিস রেলকে জমা দিতে পারে এবং ব্যবসায়ীরা সে কাজে রাজি। দ্বিতীয় হচ্ছে বহু ব্যবসায়ী আছে যাদের কোনো রকম লাইসেন্স নেই এখানে, তারা দীর্ঘ বহু বছর ধরে ব্যবসা করছে। আমরা তাদের প্রত্যেককে, যারা রেলের জায়গায় দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তাদের প্রত্যেককে রেলের কাছে দাবি করেছি তাদের অবিলম্বে লাইসেন্স দিতে হবে এবং রেলের যারা ব্যবসা করছেন তাদের নিজ জায়গায় ব্যবসা করতে দিতে হবে। কোনো জায়গা কোনো জমি কাউকে হস্তান্তর করা যাবে না। কর্পোরেটকে হস্তান্তর করার যে উদ্যোগ রেল গ্রহণ করেছে বা সরকার নিচ্ছে তার আমরা তীব্র বিরোধিতা করছি এবং এই বিরোধিতা করতে গিয়ে যদি আরও বড় আন্দোলন আমাদের সংগঠিত করতে হয় আমরা তার জন্য প্রস্তুত। রেলের সাথে যেটা কথা হলো সেটা হচ্ছে যারা লাইসেন্সে আছে তারা যাতে লাইসেন্স ফিটা দেয়, রেল অফিসার সেটা অ্যাপিল করলেন। আর যারা লাইসেন্স ফি অলরেডি দিয়েছে তাদের যা প্রসেস আছে সেটা হবে। রেল যেভাবে সার্কুলার জারি করেছে কোনো ব্যবসায়ীকে যারা লাইসেন্স আছে তাদের ওখান থেকে সরানো যাবে না, রেল সেটা এগ্রি করেছে এবং নতুন করে যাদের লাইসেন্স দেওয়ার প্রয়াস সেইটা রেল দেখবে, অফিসাররা আলোচনা করবে, সেটা কীভাবে কী হয় আমরাও দেখে নেব, আমরা সেটা ব্যবসায়ীদের মেসেজ করে দেবো। আমাদের 72 শিলিগুড়ি খুচরা ব্যবসা সমিতির পক্ষ থেকে একটা উদ্যোগ থাকবে যাতে শিলিগুড়ি শহরে সমস্ত রেলের জায়গায় ব্যবসা করা প্রত্যেকটা ব্যবসায়ীকে আমরা লাইসেন্সটা রেলের আদায় করে দিতে পারি।